স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তানিয়া ফ্রি। দেশের 20টি বিশ্ববিদ্যালয়ে আজ প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে। এগুলোর মধ্যে সাধারণ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে। দুপুর 12টায় শুরু হবে পরীক্ষা, চলবে 1টা পর্যন্ত। গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে জানানো হয়, আজ এ ইউনিটে বিজ্ঞান, 24 অক্টোবর বি ইউনিটে মানবিক এবং 1 নভেম্বর সি ইউনিটে বাণিজ্য বিভাগের পরীক্ষা হবে। শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগে কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। দর্শক, বরিশাল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় অংশ নেবে 3,458 জন শিক্ষার্থী। 6টি অনুষদের অধীনে 20টি বিভাগের ভর্তি পরীক্ষা হবে আজ। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মর্তুজা জুয়েল। জুয়েল, ভর্তি পরীক্ষা নিতে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি কেমন দেখছেন, সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। ধন্যবাদ তানিয়া। দেশে প্রথমবারের মতো একযোগে 20টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে পরীক্ষা গ্রহণের জন্য সকল বিশ্ববিদ্যালয়ের যে ভাইস চ্যান্সেলর রয়েছে তাদের সমন্বয়ে একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। সে কমিটির আদলেই কিন্তু সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে। 20টি বিশ্ববিদ্যালয়ে আজ একযোগে 1,29,902 জন পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে 3,458 জন পরীক্ষার্থী এখানে পরীক্ষা গ্রহণ করবে। বেলা 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই পরীক্ষা আরম্ভ হবে। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী 1 ঘন্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে এসে উপস্থিত হতে বলা হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু পরীক্ষার্থীরা আসন গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হয়েছেন। আমি আপনাকে একটু দেখাতে চাই। তো এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের 20টি ডিপার্টমেন্ট রয়েছে, 6টি অনুষদের আওতায় 20টি ডিপার্টমেন্ট রয়েছে। সেই 20টি ডিপার্টমেন্টের আওতায় 1,440টি আসনে শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাবে। এখানকার এই গুচ্ছ প্রক্রিয়ায় ভর্তি কমিটির একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে। সেই কারিগরি কমিটির সদস্য রাহাত হোসেন ফয়সাল আমাকে জানিয়েছেন যে তারা 2-1 দিনের মধ্যে এই পরীক্ষার ফলাফল প্রকাশ করবে এবং মেধা তালিকা অনুযায়ী ভর্তির বিষয়টি বিবেচনা করা হবে। তানিয়া, এ ছিল বিশ্ববিদ্যালয় ভর্তির সর্বশেষ পরিস্থিতি। জুয়েল, আপনাকে ধন্যবাদ। যাত্রীদের ওপর মেট্রো রেলের ভাড়ার চাপ কমাতে টিওডি হাব গড়ে তুলছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এতে থাকবে গাড়ি পার্কিং, শপিং মল, বিনোদন কেন্দ্র ও আন্তর্জাতিক মানের আবাসিক হোটেল সহ সব ধরনের সুবিধা। তবে এ উদ্যোগের কারণে যাতে সাধারণ মানুষের ভোগান্তি না হয় তা নিশ্চিতের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। বাণিজ্যিকভাবে চালু হতে আরও 1 বছরের বেশি সময় লাগলেও রাজধানীবাসীর কাছে স্বপ্নের মেট্রো রেল এখন বাস্তব। গত 29 আগস্ট থেকে শুরু হয়েছে পুরোদমে ট্রায়াল রান, এখন চলছে মেট্রো রেলের ভাড়া নির্ধারণের কাজ। উড়াল মেট্রো রেল প্রকল্প MRT-6 নির্মাণে খরচ ধরা হয়েছে 21,985 কোটি টাকা, যার মধ্যে 16,595 কোটি টাকা দিচ্ছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা, বাকি 5,390 কোটি টাকা দিচ্ছে সরকার। কর্তৃপক্ষ বলছে মেট্রো রেলের নির্মাণ ব্যয় ও পরিচালন ব্যয় যোগ করলে মাসে খরচ হতে পারে গড়ে 70 কোটি টাকা। এই খরচ মেটাতে শুধু ভাড়ার উপর নির্ভর করবে না মেট্রো রেল কর্তৃপক্ষ। উত্তরা উত্তর স্টেশন, তারপরে আমাদের হলো আগারগাঁও স্টেশন এবং মতিঝিল স্টেশন, তাছাড়াও আমরা ফার্ম গেটে আরেকটা স্টেশন প্লাজা করা যায় কিনা সেটা নিয়ে আমরা পরীক্ষা করে দেখছি। আমরা অন্যান্য দেশের নাই শেয়ার থেকে যেই অংশটুকু কম থাকবে এই অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা একটা লাভজনক অবস্থানে আমরা যাব। উত্তরা সেন্টার স্টেশনকে ঘিরে একটি ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট বা টিওডি হাব করতে যাচ্ছে DMTCL। এর জন্য জমিও কেনা হয়েছে। টিওডির জন্য যে জায়গাটা নিয়েছি এই জায়গাটার পরিমাণ হচ্ছে 28.617 একর। রাজুক থেকে আমরা এই জায়গাটা ইতিমধ্যে আমরা নিয়েছি এবং এই জায়গাটার উপরে লেআউট প্ল্যানটা
তৈরি করা হচ্ছে। অবকাঠামো উন্নয়ন বিশেষজ্ঞদের মতে চাহিদা থাকায় যাত্রী পেতে ভুগতে হবে না ডিএমটিসিএল কে, তাই বাড়তি আয়ের জন্য সুপরিকল্পিতভাবে উদ্যোগ নেয়ার পরামর্শ তাদের। একে তো যাত্রী উঠানামার একটা চাপ থাকবে, তারপরে মার্কেট ভিত্তিক, তারপর অতিরিক্ত যেই মানুষের আসা যাওয়া এবং পার্কিং অ্যাক্টিভিটি, কিছু নন অপারেশনাল ইনকাম করার জন্য বাণিজ্যিক কার্যক্রম, এটা যেন বাণিজ্যিক শুধু না হয়, এটা যেন সমন্বিত হয়, তার একটা বিরূপ প্রতিক্রিয়া হবে কিনা সেটাও কিন্তু দেখে নিতে হবে। এতদিন মেট্রো রেলের কাজ মতিঝিল পর্যন্ত দেখা গেলেও শীঘ্রই মতিঝিল থেকে কমলাপুর অংশেও কাজ শুরু হবে। চলতি মাসেই ডিএমটিসিএল এর কাছে সড়কটি হস্তান্তর করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্রের খবর। শহীদ সার্জেন্ট মহি আলমকে নিয়ে দীপ্ত টিভির উদ্যোগে নির্মিত ডকু ড্রামা দুইটি যুদ্ধের একটি গল্প প্রদর্শিত হয়েছে রাজধানীর শিল্পকলা একাডেমিতে। এই ডকু ড্রামার পরিকল্পনা ও পরিচালনা করেছেন দীপ্ত টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী। সার্জেন্ট মহি আলম চৌধুরী একজন শহীদ মুক্তিযোদ্ধা। মহান মুক্তিযুদ্ধের 1971 সালের 17 নভেম্বর তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর বোর্ড অফিস রাজাকার ক্যাম্পের অপারেশনের সময় শহীদ হন। তার সহযোদ্ধা ছাড়া পরিবারের সদস্যদের কাছেও একটা সময় পর্যন্ত অজানা ছিল শহীদ মহি আলম চৌধুরীর বীরত্বগাথা, তার শহীদ হওয়ার ঘটনা, এমনকি কবরের স্থানটিও ছিল অজানা। ভুলতে বসা জাতির এই সূর্য সন্তানের সব তথ্য ও তার কবরের সন্ধান একক প্রচেষ্টায় খুঁজে বের করেছেন তার ভাতিজি মারজান চৌধুরী। শহীদ মহি আলম চৌধুরীর মহান আত্মত্যাগের স্বীকৃতি আদায় করতে গিয়ে মারজান চৌধুরীকে যে যুদ্ধ করতে হয়েছে সেটিকে প্রতিপাদ্য করে নির্মাণ করা হয় প্রামাণ্যচিত্র দুটি যুদ্ধের একটি গল্প। উনি দক্ষিণ চট্টগ্রামের কমান্ডার ছিলেন। উনি আনোয়ারা, তারপর বোয়ালিয়া, পটিয়া, এই তিনটা জায়গায় আমি জানি যে সফল একদম অপারেশন করছে, প্রতিটা অপারেশনই ওনার ছিল সফল অপারেশন। আর আমি যতটুকু জেনেছি ওনার কমান্ডিংয়ে 60টা থানা ছিলেন। মারজান চৌধুরী যেইভাবে বিভিন্ন ঘাটে ঘাটে এই কাজটা এটা করার জন্য ঘুরেছেন, দীপ্ত টেলিভিশনে শেষ পর্যন্ত আসার পরে সে কান্নাকাটি করে গল্পটা বলল, ডকুমেন্ট নিয়ে আসলো, সব কিছু দেখার পরে মনে হলো যে একটা সত্য ঘটনা অবলম্বনে একটি প্রচেষ্টাকে তুলে ধরা, মারজানের প্রচেষ্টাকে তুলে ধরা, এবং এটাতে অনুপ্রাণিত হবে আমার মনে হয় যে অনেকেই। ডকোড্রামা প্রদর্শনীতে স্বরাষ্ট্রমন্ত্রী জানান শহীদ মুক্তিযোদ্ধাদের ছড়িয়ে ছিটিয়ে থাকা স্মৃতি সংরক্ষণে কাজ করছে সরকার। যেখানে তারা যুদ্ধ করেছে কিংবা আমাদের স্বাধীন দেশে যুদ্ধ করলে তাকে ডেড বডিটা আমরা বর্ডার এলাকায় নিয়ে গিয়েছিলাম। আমার যাওয়ার কথা ছিল তাদের এই বীরদের দেখার জন্য, বীরের শেষ এটা দেখার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, আমি এই কথা ইচ্ছা প্রকাশ করার পরে তিনি বলছিলেন, এদের ডেড বডিগুলি, এদের কবরগুলি যদি তুমি শনাক্ত করতে পারো তাহলে আমাদের এই বীরদের আমাদের দেশে আমরা নিয়ে আসবো। আর আমি আহ্বান এটাও করব, যারা ক্ষুব্ধ হয়েছেন তারা ধৈর্য ধারণ করুন, আমরা অবশ্যই এর ঘটনার পিছনে কারা, নৈপথ্যে কারা কারা এই ধরনের ঘটনা ঘটাতে পারে সবাইকে চিহ্নিত করে আমরা সামনে হাজির করব। ডকো ড্রামাটিতে মহি আলম চৌধুরীর চরিত্রে অভিনয় করেছেন রিয়াদ রায়হান, মারজান চৌধুরীর চরিত্রে অভিনয় করেছেন অহনা তুহিন, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মির্জা শাকিসেব সাকিব, সাইদুর রহমান পাভেল, জয়শ্রী মজুমদার, লতা ও চট্টগ্রামের নন্দীমুখ থিয়েটারের একদল কর্মী। ডকো ড্রামাটি রচনা করেছেন ফাহমিদুর রহমান, লাইন প্রডিউসার ও গবেষণা করেছেন ফাহদ হোসেন। সাদিয়া চৌধুরী, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার আইসিসি টি-20 বিশ্বকাপের খবর।
ওমানে বাছাই পর্ব দিয়ে আজ মাঠে গড়াচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। আটটি দল এতে অংশ নিচ্ছে। বিকেল চারটায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ওমান ও পাপুয়া নিউগিনি, আর রাত আটটায় বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। বাংলাদেশ আর শ্রীলঙ্কার মতো টেস্ট প্লেয়িং দেশগুলো যখন মূল পর্বে ওঠার লড়াইয়ে ব্যস্ত থাকবে, ইংল্যান্ড অস্ট্রেলিয়া বা ভারত পাকিস্তানের মতো দলগুলো তখন নিজেদের প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকবে। এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা ১২টায়। দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার উপায় facebook.com/dipto news।